দম কোর্সের পঞ্চম টিটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে হাফম্যান কোডিং হাফম্যান কোডিং আসলে কম্পিউটারে যখন আমরা কোনো ইনপুট দিই এ বি অথবা সি তখন কম্পিউটার এর রেসপেক্টে যে বাইনারি কোডটা উৎপন্ন করে সেই কোডটা কীভাবে আসবে সেটা সম্পর্কে আমরা দেখবো এটা আসলে একটা লাইন দেয়া থাকবে সে লাইন থেকে কোডের মাধ্যমে নেওয়া হবে মনে করেন একটা লাইন দেওয়া আছে এ এ এ সি বি সি ডট এরকম একটা লাইন দেয়া থাকবে সেখান থেকে আমরা কোরসপন্ডিং কয়টা করে ক্যারেক্টার দেওয়া আছে সেটার একটা টেবিল বানিয়ে নেব ধরে নিলাম আমার টেবিলে ক্যারেক্টার আলাদা আলাদা ক্যারেক্টার এ এর মধ্যে আছে এ আছে আসে বার তারপরে আছে এস যেটা আছে তিনবার তারপরে আছে টি এটা আছে চারবার যেটা একটা আছে এন এন আছে একবার এবং আই যেটা কি না আসে টোটাল বারোবার এরকম একটা লাইন দেওয়া থাকবে আপনাদের এইখান থেকেই টেবিলটা বানিয়ে নিব এবং আমরা এখন দেখব যে এই এই যে নাম্বারগুলো আমরা নিলাম এটা থেকে আমরা একটা ট্রি তৈরি করব সো ট্রি তৈরি করার জন্য আমরা আগে নোটগুলো লিখে নেব এবং এর করেসপন্ডিং কয়টা করে আছে সেই নাম্বারগুলো এর উপরে লিখে নেব এস এর জন্য তিন টি আছে চারবার এন আছে একটা এবং আই আছে টোটাল বারোটা সো ফার্স্ট ট্রি বানানোর জন্য আমরা জানি যে ট্রি বানানোর জন্য একটা রুট নোট লাগে আর দুইটা হচ্ছে এর চাইল্ড নোট লাগে হাফম্যান্ড কোডিংয়ের ট্রি বানানোর জন্য নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে ছোটো ভ্যালুওয়ালা দুইটা যোগ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এস এবং এন সব থেকে ছোটো এক এবং তিন যদি দুইটা সমান সমান থাকে সেক্ষেত্রে আমরা দুটো সমান যোগ করতে পারবো যেহেতু আমাদের এখানে সমানের নাই সেহেতু আমরা এখানে যেই দুটা ছোটো সেই দুটোকে যোগ করে ফার্স্ট টিটা গঠন করব যেটাকে আমরা টি ওয়ান দিয়ে ডিনোট করবো এবং সব সময় বাম দিকে আমাদের ছোটো ভ্যালুওয়ালাটা থাকবে এবং ডান দিকে আমাদের বড় ভ্যালুটা থাকবে সো টি ওয়ানের মান হবে চার বাম দিকে আমাদের থাকবে ওয়ান আর ডান দিকে আমাদের থাকবে থ্রি ভ্যালুওয়ালাটা এভাবে আমরা একটা নতুন পেলাম যেখানে ভান হচ্ছে চার আর আমাদের এইটা এবং এইটা ছোটো ভ্যালুওয়ালা দুইটা আমাদের শেষ হয়ে গেল ক্রস দিয়ে দিলাম এই জন্য এখন আবার আমাকে চেকিং করতে হবে যে আমার ছোটো কোন দুইটা আছে নতুন ট্রিটা সহ ছোটো কোন দুটা আছে এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এস সরি এ টি আই এবং টি ওয়ান এগুলোর মধ্যে আমার ছোটো হচ্ছে টি ওয়ান আর টি তো এখন আমি সেকেন্ড ট্রিটা গঠন করব টি টু দিয়ে এটার এটার হচ্ছে আমি এখানে যেহেতু আমাদের দুটা ভ্যালু সমান যে কোনো এক পাশে রাখলেই হয় সো আমি ওইখানে ডান দিকে রাখতেছি টি ওয়ান আর বাম দিকে আমার টি যেটার মান চার টি ওয়ানের মানও আমার চার সো তোমার আমার টোটাল টি টুয়ের মান হচ্ছে আট যেখানে বাম দিকে এন এবং ডান দিকে এস আগের ট্রিটাতে তেমন কোনো চেঞ্জ হয়নি শুধুমাত্র নতুন ট্রিটা আসার কারণে একটা আমরা নতুন ভ্যালু পাচ্ছি এখন আমি দেখবো যে আমার এই আট ভ্যালুটা আর আমার এখন ভ্যালু আছে দশ আর বারো আট দশ বারো এই দুইটার মধ্যে আমার ছোট হচ্ছে আট এবং দশ তাহলে আমি যেই নতুন ট্রিটা গঠন করব। সেটা হবে আমার টি থ্রি যেটার আমার মান হবে আট আর দশে আঠারো এবং বাম দিকে আমার থাকবে ছোটোটা এবং ডান দিকে থাকবে বড়োটা সো ডান দিকে যদি বড়োটা থাকে তাহলে ডান দিকে এ ভ্যালুওয়ালা টেন যেহেতু এটা বড় আর বাম দিকে আমার যেই ট্রিটা ছিল সেই ট্রিটা পুরোটাই থাকবে টি টু যেটা বাম পাশে থাকবে টি এবং ডান পাশে থাকবে টি ওয়ান ট্রি এটার বাম পাশে থাকবে এন এটার বাম পাশে থাকবে এস যেখানে আমি কোরসপন্ডিং ভ্যালুগুলো দিয়ে দিব এটার ভ্যালু আট এটার ভ্যালু চার এটার ভ্যালু চার এটার ওয়ান এটার থ্রি এখন আমি দেখতে পাচ্ছি যে আমার মাত্র একটি নোট বাকি আছে সেটা হচ্ছে আই মানে যার ভ্যালু বারো এখন এই বারো আর আমার নতুন আঠারো দিয়ে আমি আরেকটা নতুন ট্রি গঠন করব। যেটা আমার হবে টি ফোর বারো আর আঠারো আমার তিরিশ এটা আমি দিয়ে দিলাম আমার বাম দিকে ছোটো ভ্যালু থাকবে এবং ডান দিকে থাকবে বড় ভ্যালু সো বাম দিকে আমার ছোটো ভ্যালু আই যেহেতু বারো ছিল সেই জন্য বাম দিকে আইওয়ালা বারো দিয়ে দেখলাম আর ডান দিকে আমার টি টি থ্রি এটা থাকবে এর করেসপন্ডিংয়ে যা যা ছিল পুরোটাই থাকবে বাম দিকে টি টু ছিল এর বামে ছিল টি এবং ডান দিকে ছিল টি ওয়ান এর বামে ছিল এন এর ডানে ছিল এস আমি ভ্যালুগুলো দিয়ে দিই আমার টি থ্রির মান ছিল আঠারো এর ভ্যালু ছিল টেন টি টু ছিল আট টি ছিল চার টি ওয়ান ছিল চার এন ছিল এক আর এস ছিল থ্রি সো আমার ট্রি গঠন করা শেষ এখন আমি এই ট্রিটাই আরেকবার লিখবো সেমভাবে আমার কোডিংয়ের বাইনারি কোডগুলো বসানোর জন্যে আমি হচ্ছে সুন্দরভাবে যে যেমন ছিল যেটা যে পাশে ছিল সেটা সে পাশেই ঠিক একইভাবে লিখে নিচ্ছি আগে যাতে কোনো সমস্যা না হয় আমার সবগুলো আমি সুন্দরভাবে টিটাতে লিখে নিলাম এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ট্রি এর যেই রুট নোটটা রুট নোটের ডান দিকে যেগুলো যাবে সেগুলোকে আমি ওয়ান হিসেবে চিহ্নিত করব আর আই যে মানে বাম দিকে যেগুলো থাকবে সেগুলোকে আমি জিরো হিসেবে চিহ্ন করব। এখন এটা একটা ট্রু ট্রি রুট এটার ডান দিকে যেটা আছে তার মানে এর উপরে ওয়ান এবং টি টু এর ভেতরে জিরো আবার আমি টি টু দিয়ে যখন ঢুকবো তখন বাম দিকে টি আছে এটার মান জিরো এবং টি ওয়ান এ পাশের মান হচ্ছে এক আবার বামেরটা জিরো ডানেরটা এক এখন আমাকে যখন বলবে যে তুমি এখান থেকে আই ভ্যালুটার জন্যে যেই কোডটা পাবা সেটা লেখো তখন আমি আই ভ্যালুটার জন্য কোড লিখবো হচ্ছে এটা কোথায় যাচ্ছি টি ফোরে যায় বামে আসছে তার মানে আমার ভ্যালু হচ্ছে জিরো আমার হচ্ছে আমাকে যদি বলা হয় এর জন্যে কোড লিখতে তাহলে আমি টি ফোরে যাচ্ছি টি ফোর থেকে টি থ্রিতে যাচ্ছি টি থ্রি থেকে এতে যাচ্ছি মানে দুইবার আমি ওয়ান ওয়ান লিখছি আমার এটার জন্য করেসপন্ডিং কোড এটা এখন যদি আমি যেতে চাই এসে তাহলে আমাকে যেতে হচ্ছে কোথায় কোথায় দেখ দেখো দেখিন টি ফোর থেকে টি থ্রিতে যাচ্ছি তার মানে ওয়ান টি থ্রি থেকে টি টুতে যাচ্ছি মানে হচ্ছে জিরো টি টু থেকে টি ওয়ানে যাচ্ছি মানে ওয়ান এবং টি ওয়ানের ডানে যায় এস পাচ্ছি তার মানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম করে সবগুলো আমাদের একটা একটা করে আলাদা আলাদা প্রত্যেকটার ক্ষেত্রে আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোড পাবো এবং কোনোটার সাথে কোনোটা মিল হবে না যদি কোনোটার সাথে কোনোটা মিল হয়ে যায় তখন কম্পিউটারে আমরা ইনপুট দিলে এ সে মনে করবে যে বি এজন্য হফম্যান কোডিংয়ে কখনো কোনোটার সাথে কোনোটা কোনোটার কোনো মিল থাকবে না সো এটি এটা এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ অ্যালগোরিদম কোর্সের আরও টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন